Welcome to Gaan Baksho Live 90.5 FM, connecting Bangladeshi Australians. হ্যালো, শুভ সন্ধ্যা সিডনি। আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও গান বাক্স অ্যালাইভ 90.5 FM এর সাথে। আমরা আছি আমাদের যে ফেসবুক পেজ গান বাক্স, সেই গান বাক্সতেও আপনারা জানেন যে প্রতি রবিবার সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত আমরা আমাদের এই অনুষ্ঠানটি করে থাকি। তবে আপনারা গত প্রায় আড়াই মাস ধরে আমাদের 10টি পর্ব শুনে এসছেন, যেটা ছিল আমাদের সিজন 1। আজকে এই পর্বটি আমরা করছি আমাদের এন্ড অফ সিজন এপিসোড, অর্থাৎ আমরা এই যে 10টি পর্ব করলাম, আমরা এখন একটি বিরতি নেব। বিরতি নিয়ে আমরা আমাদের গত যে 10টি পর্ব হয়েছে, সেই 10টি পর্বের ভিত্তিতে আমরা আগামীতে আমাদের অনুষ্ঠানটি কিভাবে সাজাবো, কি কি রাখবো, আমাদের প্রবলেম কি কি ছিল, চ্যালেঞ্জেস কি কি ছিল, কি কি ফেস করেছি আমরা, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। স্বাভাবিকভাবেই আমরা এতদিন পর্যন্ত যে পর্বগুলো করে এসেছি, আপনারা দেখেছেন যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতাম হচ্ছে জিবি ফিড দিয়ে, তারপর থাকতো আড্ডাবাজি সেগমেন্ট, থাকতো কবে কি কোথায়, আমরা বিভিন্ন ইভেন্টের আপডেট দিতাম আপনাদেরকে, আমাদের সাথে থাকতো বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনার যে পর্বটি ছিল আমাদের দিন বদলের পালা, আমরা রাখতাম মিঠাই ভান্ডার, বিভিন্ন বিষয়কে আমরা রিভিউ করতাম, বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করতাম, গেস্ট আসতেন আমাদের। আজকে সেই সমস্ত আলোচনার সেভাবে আসলে কোনো কিছুই নেই। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের রেডিওটি আমরা কী কারণে শুরু করেছিলাম, এবং 10টি পর্ব অর্থাৎ আমাদের সিজন 1-এ আমরা কী কী আপনাদেরকে দিতে পেরেছি, কী কী করতে পেরেছি আমরা, বা আগামীতে আমরা কী কী করব, এবং সেই প্ল্যানিংয়ের যে ফেজটা অর্থাৎ দ্বিতীয় সিজনের প্রস্তুতি নেওয়ার যে ফেজটা, সেই ফেজটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি আরজে শুভ, আমার সাথে আছে আরজে পিয়া। হ্যাঁ, তো তাহলে এই যে এতদিন ধরে আমরা দুজন যে এই অনুষ্ঠানটি চালিয়ে আসছিলাম, এবং আমাদের সাথে যিনি সবসময় আমাদের পাশে সাউন্ড কন্ট্রোল এবং টোটাল টেলিকাস্টের এবং পডকাস্টের যাবতীয় টেকনিক্যাল বিষয়ে আসে, যিনি ছিলেন আলভিন সৌর, তিনিও আজকে আমাদের সাথে আলোচনায় থাকবেন, এবং আলোচনায় আপনাদেরকেও যুক্ত হতে হবে। খেয়াল করবেন আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও গান বাক্স অ্যালাইভ 90.5-এ। আজকে আমাদের এই এন্ড অফ সিজনের এই এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি আমরা কি করতে চাই সেই জায়গাটি নিয়ে। আলভিন সৌর আছেন, পিয়া আছে, চলে যাচ্ছি আমাদের আলোচনা পর্বে। আমাদের ফেসবুকে যে লাইভটি যাচ্ছে, সেই লাইভের নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আজকের জন্য অন্তত নেসেসারিলি শুধু সমালোচনার জায়গাগুলো, কোনো প্রশংসা নয়, কোনো পজিটিভ কিছু নয়। আপনারা যদি করেন তাহলে সমালোচনাটা করুন, আমরা সেই সমালোচনাটা অ্যাটেন্ড করব, এবং সেই সমালোচনার মাধ্যমে উঠে আসবে যে আমরা আমাদেরকে ইম্প্রুভ করার জন্য কী কী করতে পারি। সাধারণত আমরা 5টা থেকে 7টা পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি করতাম, আজকের জন্য আমরা এই অনুষ্ঠানটি মোটামুটিভাবে রাফলি 1 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব, এবং এই 1 ঘন্টার মধ্যে আমরা খতিয়ে দেখব যে কী কী বিষয় আমাদের অনুষ্ঠানে উঠে এসছে, আমরা আমাদের ইম্প্রুভমেন্টের জায়গাগুলি কী কী ছিল, এবং সামনের সিজনের যে প্ল্যানিংটি, সেই প্ল্যানিংটিও আমরা আজকের মধ্যে করে রাখবো। শুরুতে যদি মানে আলোচনার প্রাসঙ্গিকতার একেবারে শুরুর পয়েন্টগুলো পিয়া যদি আমরা শুরু করি, যে কিভাবে শুরু হয়েছিল গান বাক্স? বাই দ্য ওয়ে, গান বাক্স শুরু হয় 2014 সালে। আচ্ছা, এবং এটা একটা অনলাইন রেডিও স্টেশন হিসেবে, 24/7 অনলাইন রেডিও স্টেশন হিসেবে শুরু হয়েছিল, এবং এটা এখনো চলছে। আচ্ছা, এবং এটা চলবে। আমাদের বেশ কিছু সিস্টার কনসার্ন হয়েছে ইতিমধ্যে, সো আমরা বইঘর স্টার্ট করেছি রিসেন্টলি, এবং বইঘর নিউয়েস্ট নিউয়েস্ট ভেঞ্চার। ইয়াপ, এবং এরই মধ্যে আমাদের অবভিয়াসলি ওয়ান অফ দ্য মেইন থিংস হচ্ছে ইভেন্ট পোর্টাল হিসেবে আমরা পরিচিত। বেঙ্গলি ইভেন্ট নিয়ার মি বা বাংলা ইভেন্ট নিয়ার মি বলে যদি গুগলে সার্চ দেন, তাহলে বাংলাদেশি যত ইভেন্ট সেটা আপনারা গুগলে খুঁজে পাবেন গান বাক্স ওয়েবসাইটে। আচ্ছা, তাহলে এই যে গান বাক্স ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি কিন্তু আমাদের এই আজকের সিজন যখন শেষ হচ্ছে, এরপর থেকেও 24/7 আপনারা সবসময় শুনতে পাবেন গান বাক্স। সেটি আপনারা শুনতে পাবেন হচ্ছে www.ganbaksho.com.au এই ঠিকানায়, অথবা যেটা পিয়া বলল যে গুগলে যদি বাংলাদেশি ইভেন্টস নিয়ার মি লিখে যদি আপনারা সার্চ দেন, তাহলেও আমরা যেহেতু অ্যাক্টিভলি
বাংলাদেশি ইভেন্টগুলোকে প্রমোট করছি এবং আমাদের বাঙালি কমিউনিটির ইভেন্টগুলোকে প্রমোট করছি, সেই কাজটি কিন্তু আমরা 24/7 যে কোনো সময় আমরা করতেই থাকবো। এবং 24/7 আপনাদের যে কোনো ধরনের গান শোনার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাইটে আসবেন, এবং আমাদের প্লেলিস্ট এমনভাবে ঠিক করা থাকে যে বিভিন্ন সময়ের সাথে, বিভিন্ন মুডের সাথে আপনার কোন গান ম্যাচ করে সেই সময়টিকে বা সেই সেই পার্টিকুলার দিনে আপনাদের কি গান শোনার দরকার থাকতে পারে সেই হিসাবে কিন্তু আমরা আমাদের প্লেলিস্টগুলো সাজাই আমাদের ওয়েবসাইটে। এছাড়াও আছে আমাদের এই 10টি পর্বে অর্থাৎ সিজন ওয়ানে আমরা যে সমস্ত সামাজিক সমস্যা নিয়ে কথা বলেছি, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা কথা বলেছি, আমরা পরকীয়া নিয়ে কথা বলেছি, আমরা আরও বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা যেমন আমাদের জব রিলেটেড ফ্রাস্ট্রেশন নিয়ে আমরা কথা বলেছি, আমরা কথা বলেছি বাঙালি ইমিগ্রেন্টদের ম্যারেজ পার্টনার খুঁজে পেতে সমস্যার ব্যাপারে, এই সমস্যা, এই সমস্ত যে আমাদের যে পুরনো এপিসোডগুলো ছিল, হ্যাঁ পুরনো এপিসোড মানে এই যে 10টা প্রোগ্রাম যে আমরা করেছি, এগুলোর যে পডকাস্টগুলো আছে অর্থাৎ অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত, এগুলো আপনারা আমাদের ফেসবুক পেজেও পেতে পারেন, এগুলো আপনারা পাবেন আমাদের ওয়েবসাইটেও, ওয়েবসাইটে একেবারে বিভিন্ন প্ল্যাটফর্ম অর্থাৎ আইটিউন্স, স্পটিফাই, ফেসবুক, ইউটিউব, যে কোনো জায়গা থেকে আপনারা কিভাবে আমাদের এই অনুষ্ঠানটি শুনতে পারবেন সেগুলোর লিঙ্কও সেখানে দেওয়া আছে। এবং আপনারা যদি বইঘরের ব্যাপারে ইন্টারেস্টেড হন, বইঘর হচ্ছে পাওয়ার্ড বাই গান বাক্স, সেটার সেটার লিঙ্কও আপনারা সেখানে পাবেন। বইঘর আমাদের সর্ব কি বলবো সর্ব নতুন মানে সবচেয়ে নতুন আমাদের আমাদের যে প্রযোজনা সেই সেই ওয়েবসাইটটি আমরা লঞ্চ করেছি, বাংলা বই যারা সংগ্রহ করতে চান তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, লেখক এবং পাঠকের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আজকে তাহলে আমরা আলোচনার দিকে আস্তে আস্তে আসলে আগানো শুরু করব। আলোচনার আগে আমি জাস্ট একটু বলতে চাই, যেহেতু মানে গান বাক্সটা শুরু করতে থেকে হয় সেটা আমরা এতক্ষণ বললাম, বাট এক্স্যাক্টলি FM এ আমরা কিভাবে আসলাম এটা যদি নিয়ে আমরা কথা বলি, রাইট, সেই 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 হিস্টরিটা শুনতে হবে, রাইট, এক্স্যাক্টলি। এই হিস্টরিতে আমি বলবো অ্যালভিন কে একটু কথা বলতে, আর আমিও বলতে চাই অবভিয়াসলি একটু বিফোর অ্যালভিন স্পিকস, যে আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল যে যখন আমরা FM এ আসি অস্ট্রেলিয়ান বাংলাদেশি বাংলাদেশি অস্ট্রেলিয়ানদেরকে কিভাবে অস্ট্রেলিয়ান কমিউনিটিতে আমরা একটা গ্যাপটাকে ব্রিজ করতে পারি, একটা বাংলাদেশি, এই যে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশি স্ট্যান্ডার্ড এই মাঝখানে একটা গ্যাপ ছিল, হ্যাঁ, যে বাংলাদেশিরা অস্ট্রেলিয়াতে এসে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডে কোনো রেডিও স্টেশন শুনতে পাচ্ছিলেন না বা তাদের সামনে সেরকম আজ পর্যন্ত কোনো কিছু উপস্থাপন করা হয়নি। আমরা সেই বৃত্তটা থেকে বের হয়ে নতুন একটা ফরম্যাট তৈরি করার চেষ্টা করলাম, যেখানে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডে আমরা দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে এমন কিছু উপস্থাপন করছি যেটা ফেসবুক লাইভেও যাবে, সাইমলটেনিয়াসলি আমাদের ওয়েবসাইটেও যাবে, আমাদের একটি মানে ফুল ফ্লেজড রেডিও স্টেশন যেটি সেখান থেকে আমরা অন ইয়ারেও যাব, হ্যাঁ, যেখান থেকে দর্শকরা আমাদেরকে শুনতে পাবেন। সেই বিষয়টি কিভাবে আমরা FM এ চলে এলাম এই বিষয়টি আলভিন শৌরর কাছ থেকে যদি আমরা জানতে পারি। থ্যাংক ইউ। আমাদের আসলে যাত্রা শুরু হয় 2014 অ্যাজ এ অনলাইন রেডিও হিসেবে। সো আমাদের প্ল্যান ছিল, আমাদের ভিশন মিশন ছিল যে আলটিমেটলি অনলাইন রেডিওটা FM এ ট্রান্সফর্ম করা। তো আমরা কাজ করে যাচ্ছিলাম প্রায় 4-5 বছর, আমরা চেষ্টা করেছি যে কীভাবে FM এ কনভার্ট করা যায়, কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক্যাল লজিস্টিক্যাল সাপোর্ট যেহেতু আমরা পাচ্ছিলাম না, পাইনি, তারপরও আমরা হাল ছাড়িনি। তো আমরা বিভিন্ন রেডিও স্টেশনের সাথে যোগাযোগ করি যে আমরা কীভাবে, যেহেতু আপনারা জানেন ইন্ডিয়ান কমিউনিটি রেডিও প্রত্যেকটা স্টেটেই আছে, প্রত্যেকটা কমিউনিটির রেডিও স্টেশন তাদের ল্যাঙ্গুয়েজে হয়। তো আমরা চাচ্ছিলাম এখানে অবশ্যই 2-3টা বেঙ্গলি রেডিও চলে, তো আমরা চাচ্ছিলাম একটু ডিফারেন্ট ওয়েতে যেন এই জেনারেশন এবং আমাদের জেনারেশন একটা ব্লেন্ড তৈরি করতে, এমন কন্টেন্ট আমরা নিয়ে আসব যেন সবাই আমাদের শো শোনে এবং আমাদের শো এর থ্রু দিয়ে কমিউনিটির আপডেট জানতে পারে। তো সেই থেকেই আমরা কাজ করে যাচ্ছিলাম। তো ফাইনালি এই গত জানুয়ারিতে আমরা স্টার্ট করি, এবং আমরা যখন আমাদের প্রোফাইল FM স্টেশনে জমা দেই, তারা আর কি আশ্চর্য হয় যে তোমরা এত বছর ধরে কাজ করছো, এতদিন পরে কেন তোমরা আসলে, তো এতদিন মানে কিভাবে তোমরা সার্ভাইভ করলে, কারণ আপনারা জানেন এটা কমিউনিটি সার্ভিস এবং এখানে কোনো ইনকাম নেই, কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই। সো আমরা আমাদের যতটুকু পেরেছি আমরা আমাদের বেস্ট
দেওয়ার চেষ্টা করেছি। সো আমরা অবশ্যই এফএমে থাকবো এবং সামনে আসবো আরও কনস্ট্রাকটিভ ওয়ে, এবং মানে ইমপ্রুভমেন্ট কী কী করতে হয় এইসব ইমপ্রুভ করেই আমরা আবার ব্যাক করব। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করছি সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। আমরা 10টি পর্ব অলরেডি করেছি, এই 10টি পর্বে আমাদের কিছু প্লাস পয়েন্ট ছিল, কিছু মাইনাস পয়েন্ট ছিল। সেই প্লাস এবং মাইনাস পয়েন্টগুলো নিয়ে, প্রোস অ্যান্ড কনস নিয়ে, আমাদের নেগেটিভ পজিটিভ সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আলোচনা এই যে আপনি আলভিন সরো, আপনি যে যে বিষয়টি বললেন যে ফাইন্যান্সিয়াল ম্যাটারটা, যেটা আমাদের কমিউনিটি প্রোগ্রাম করতে গেলে আমরা যে সমস্ত ফাইন্যান্সিয়াল ব্যারিয়ারের মধ্যে চলে আসি, হ্যাঁ, কিছু যে বাইন্ডিংস থাকে আমাদের, সেটি নিয়েও আমরা আমরা আলোচনা করব, তবে একেবারেই শেষে সেটি। হ্যাঁ, একটা আমি একটা চমৎকার পয়েন্ট ভাবলাম, সেটা হচ্ছে সবার জানা থাকা দরকার যে এই যখন আলভিন কথাটা বলছিল, আমরা বিভিন্ন জেনারেশনকে টার্গেট করে আমরা এই শোটা চালাচ্ছি, যাতে করে সবাই মোর অর লেস পার্টিসিপেট করতে পারে, ইন্টারাক্ট করতে পারে গান বাক্স ফেসবুক লাইভ থেকে। এবং আমাদের যে কন্টেন্টগুলো সেগুলি এমন হবে যে এটা একটা সোশ্যাল কোহিশন তৈরি করে, মানে হচ্ছে এখানে থেকে বাঙালিরা এখানকার কি কি সুযোগ সুবিধা পেতে পারে, যেটাতে ওদের আমাদের সবার নিত্য দৈনন্দিন লাইফে ইজি হয়। সোশ্যাল অ্যাওয়ারনেস বিল্ডিং টপিক এই জন্যই আসে আর কি, বেসিক্যালি যে আমরা মনে করি আমি ফেস করছি না, তার মানে না যে অন্য অনেকে ফেস করছে না। তো এরকম অনেক কিছু থাকে যে আমরা এপিসোডে যখন নিয়ে এসেছি তখন মানুষদের ইন্টারাকশন থেকে বুঝেছি যে আসলেই অনেকে আছে যারা পার্টিকুলারলি মেবি ডোমেস্টিক ভায়োলেন্স ফেস করছে। এবং আমরা যখন ফিডব্যাকগুলো পেয়েছি ইট ওয়াজ রিয়েলি একটা আই ওপেনিং এবং এই বিষয়টি অন্তত আমরা কনফার্ম হয়েছে যে এই ধরনের কথাবার্তা বলার দরকার আছে। সাধারণত যেটা হয় কি যে সোশ্যাল অ্যাওয়ারনেস বিল্ডিং এর কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে গেলে সবাই ভাবে বা একটা সাধারণ চিন্তা ভাবনার মধ্যে থেকে মানুষের আসতে পারে যে এটা খুব ড্রাই কিছু হবে, হ্যাঁ, যে এখানে কোনো মানুষ কোনো ইন্টারেস্ট পাবে না। কিন্তু সব কিছুতে তো আসলে ইন্টারেস্ট পাওয়ার দরকার নেই, সবকিছু ইন্টারেস্টিং হয় না। মানুষের জীবনে বহু আপস এন্ড ডাউনস আছে, বহু কিছুর দরকার আছে। হ্যাঁ, আমার জীবনে আমি একটা ব্রেড বাটার আর্ন করি, হ্যাঁ, সেটাই আমার জীবনের সবকিছু নয়, আমার ভাত খাওয়াটা জীবনের সবকিছু নয়, বা প্রতিদিন যে আমি জীবনটি যাপন করছি সেই জীবনটি সবকিছু নয়। এই বৃত্তটার বাইরে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা মনে হয় যে আমাদের অনুষ্ঠানে কিছু কিছু আমরা টাচ করতে পেরেছি। আমাদের একটা ব্যাকড্রপ ছিল যে আমরা প্রত্যেক পর্বে এই দিন বদলের পালা এই সেগমেন্টটি করতে পারিনি, কারণ এটা করার জন্য প্রচুর রিসার্চ করার দরকার হয়। এবং আমাদের সবচেয়ে বড় ব্যারিয়ারগুলোর মধ্যে একটা ছিল যে আমরা কিন্তু প্রত্যেকে যারা এখানে কাজ করছি, আমরা কিন্তু প্রত্যেকের মানে মূল পেশা কিন্তু এটি নয়, অর্থাৎ পেশাগতভাবে আমরা কেউই এই কাজটি করি না। এটা সম্পূর্ণভাবে আমাদের কমিউনিটির জন্য একটি কাজ যেটি আমরা উইকেন্ডে করে থাকি, শুধুমাত্র উইকেন্ডে 2 ঘন্টা আমরা প্রত্যেক সপ্তাহে এই অনুষ্ঠানটির পিছে দেই। কিন্তু এই যে 2 ঘন্টার যে উপস্থাপনাটি আপনাদের সামনে দিতে হয়, সেই উপস্থাপনাটি দিতে গেলে একটা দীর্ঘ একটা প্রস্তুতির পর্ব থাকে। মোটামুটিভাবে একটা অনুষ্ঠান শেষ হলো, তো এক সপ্তাহে একটা অনুষ্ঠান শেষ হলো, ঠিক সেই দিনটি থেকেই আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি যে আমরা পরের পর্বে কি করব। সেই জায়গাতে গিয়ে আমাদের মনে হয় যে আমাদের রেডিওর এই যে প্রত্যেক সপ্তাহে যে অনুষ্ঠান চলছে এই কনসেপ্টটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমাদেরকে আইদার এটা ফোর্টনাইটলি করতে হবে অথবা মান্থলি করতে হবে, নাকি সাপ্তাহিক করলে সেখানেও দর্শক সন্তুষ্ট হচ্ছে, দর্শকদের এনগেজমেন্ট কীরকম করে হচ্ছে। কারণ যে কোনো ধরনের পারফর্মিং আর্টস, যে কোনো ধরনের এই ধরনের মিডিয়া রিলেটেড বিষয় আসে সম্পূর্ণভাবে দর্শক কেন্দ্রিক। দর্শক যেটি চান সেটিই হবে, দর্শক ঠিক করে দেবেন যে তারা আসলে কী দেখতে চান এখানে। এবং আমরা আমাদের রেডিও স্টেশনেও সেই কথাটি সবসময় কিন্তু বলি যে আমাদেরকে আইডিয়া দিন যে আমরা আপনাদের কাছে কী নিয়ে আসতে পারি। সো আমি শ্রোতাদেরকে এটা জানিয়ে রাখতে চাই যে এই যে কন্টেন্টগুলো যেগুলি আপনাদের সামনে আমরা নিয়ে আসি এগুলি খুব ওয়েল রিসার্চড হয়। সেই রিসার্চের মধ্যে আমি দিন বদলের পালাটা দেখে থাকি এবং অনেক ব্রেইন স্টর্মিং হয় আমার এবং শুভর মধ্যে। মিঠাই ভাণ্ডারটা দেখে শুভ। সো আমরা বেসিক্যালি যেই সময়টা এটার পিছনে ব্যয় করি আপনাদের সুবিধার্থে, আপনাদের যাতে নলেজগুলো থেকে আপনারা লাইফে ইউটিলাইজ করতে পারেন এবং এগুলি যাতে কোয়ালিটি সম্পন্ন হয়, এই জন্য প্রত্যেক সপ্তাহে যে কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করতে চাই না। আমরা চাই এমন একটা কোয়ালিটি শো হোক যেখান থেকে আপনারা প্রত্যেকটা
ওয়ার্ড যেটা আমাদের মুখ থেকে বেরোবে সেখান থেকে আপনারা কিছু না কিছু বেনিফিটেড হন। হ্যাঁ, তো এই যে পয়েন্টগুলো ছিল, যে পয়েন্টগুলো একেবারে ধরে 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 আজকে আমরা ডিসকাস করব বলে ঠিক করেছি, সেই পয়েন্টগুলোতে আমি এখন যাব। হ্যাঁ, সেটা আসলে আমরা মানে যেহেতু অনেকগুলো পয়েন্ট আলোচনা করতে গেলে একটু মানে লাগামটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এই পয়েন্টটা আমাদের এখানে লিস্ট ডাউন করে করে রাখা আছে। হ্যাঁ, আমরা মনে করি যে প্রবাসের টানা দীর্ঘদিন মাসের পর মাস বা বছরের পর বছর প্রত্যেক সপ্তাহে রেডিও অনুষ্ঠান করাটা খুবই চ্যালেঞ্জিং কাজ। নিশ্চিতভাবেই আমাদের অন্যান্য কমিটমেন্টের কারণে, অন্যান্য কমিটমেন্ট মানে বোঝাচ্ছি যে আমাদের পেশাগত কমিটমেন্ট, আমাদের ফ্যামিলির কমিটমেন্ট, আমাদের অন্যান্য বিভিন্ন ধরনের সোশ্যালাইজ করার কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্টের কারণে তখন একটা সম্ভাবনা তৈরি হয় কোয়ালিটি কমে যাওয়ার। এবং এই ব্যাপারটিতে আমরা একেবারেই ছাড় দিতে রাজি নই, আমরা কোয়ালিটির ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে চাই না। এটা এখন অনুষ্ঠানটা সাপ্তাহিক ভিত্তিতে হচ্ছে, হয় অনুষ্ঠান হবে না, অথবা ফোর্টনাইটলি হবে বা মান্থলি হবে, ফ্রিকোয়েন্সি কম হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেটা দিব সেটা কোয়ালিটি প্রোডাক্ট দিব। খুব সাধারণ একটা উদাহরণ দেয়া যাক, ভারতীয় উপমহাদেশে বছরের পর বছর বিরতিহীনভাবে ডেইলি সোপ টিভি সিরিয়াল চালানো হচ্ছে, সেগুলোর কোয়ালিটির দিকে তাকান, আর কিছুদিন বিরতি নিয়ে সিজন আকারে তৈরি করা নেটফ্লিক্সের সিরিজগুলোর দিকে তাকান, খুব সুন্দর করে ধরতে পারবেন কোয়ালিটির পার্থক্যটা। লম্বা দৌড় নেয়ার জন্য বিরতি নেওয়ার প্রয়োজন আছে, আমরা সেটাই নিচ্ছি। এই যে আমরা এই ব্রেকটা নেব, ব্রেক মানে হচ্ছে কি, এই যে এই দশটা পর্ব হলো, তো এই দশটা পর্বের পরে আমরা ছোট একটা ব্রেক নিব, আমরা জানি না যে সেই সময়টা কতটুকু, বাট আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করব যে আমাদের পরের পর্বগুলোর যে কন্টেন্টগুলো হবে সেই কন্টেন্টগুলো একদম রেডি করে তখন তারপরে ফিল্টার আমার। তাহলে যে এই বিষয়টি অস্বীকার করার কোনোই উপায় নেই যে প্রবাসে দু ঘন্টা কথা বলার মতো মানুষ পরিমাণে খুব বেশি থাকেন না, এই 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 বিষয়টি কিন্তু আমাদের মানে জাস্ট হ্যান্ডস আপ করে কিন্তু স্বীকার করতে হবে। হ্যাঁ, এই যে যে দশটি পর্ব হলো, এই দশটি পর্বে যারা আমন্ত্রিত অতিথি ছিলেন, ঠিক আছে, একেবারে মানে আমরা কেবল শুরু করেছি বা তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এরকম করে ধরুন যদি চলতে থাকে, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে যদি কেউ না কেউ আমন্ত্রিত হতে থাকেন, তাহলে এক বছরে 52টা সপ্তাহ হয়। হ্যাঁ, ধরো ধরো যে 50টা সপ্তাহই হয়, যদি দু বছর একটা অনুষ্ঠান চলে, তাহলে 50-50 জন ইম্পর্টেন্ট ব্যক্তিকে অনুষ্ঠানে নিয়ে আসা। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এরকম একটা লিস্ট যদি একটু তৈরি করার চেষ্টা করেন যে 100 গুরুত্বপূর্ণ ব্যক্তি সিডনিতে কারা কারা আছেন এবং তারা আমাদের এখানে এসে কথা বলতে সম্মত হবেন কিনা বা তাদের সাথে যোগাযোগ কিভাবে হবে, তাদের পার্সোনাল অ্যাভেলেবিলিটির ব্যাপারও আছে, সবাই তো আর উইকেন্ডে ফ্রি থাকে না, উইকেন্ডে সবারই কোনো না কোনো কমিটমেন্ট থাকে। হ্যাঁ, কারণ মানে একটা সপ্তাহ কাজ করার পর মানুষের ফ্যামিলিকে সময় দিতে হয়, তার সোশ্যালাইজিং পারপাসে সময় দিতে হয়, সেই অতিথিরা আমাদের এখানে এসে পাবলিককে এন্টারটেইন করতে রাজি হবেন কিনা, কিংবা তাদের যে সব নলেজ সেগুলি থেকে আমাদের যারা শ্রোতা তারা কতখানি বেনিফিটেড হচ্ছে এগুলিও মানে সেটিও প্রাসঙ্গিক হতে হবে। কারণ অতিথি এসে মানে তার তার জীবনের গল্প করলেন, তার জীবনের গল্প তিনি করতেই পারেন, সেখান থেকে দর্শক কি পাচ্ছে, এই বিষয়টিও কিন্তু একটি মানে কি বলবো যে প্রশ্ন করার মতো একটি বিষয়। আপনার জীবনের গল্প আমি শুনলাম, পাবলিক কি পেল, তাই না? হ্যাঁ, তো সেটা একটা ব্যাপার। তারপরে মানে যেহেতু একটা অনুষ্ঠান চলেই পাবলিক ইন্টারেস্টের উপর নির্ভর করে, তাই ইন্টারেস্টিং না হলে কোনো টপিকে আমরা কখনোই অনুষ্ঠান বানাবো না। আমাদের হাজার হাজার ভিউ এই ইন্টারেস্টের কারণে হয়। এই যে হাজার হাজার ভিউয়ের কথা বললাম, এটা কিন্তু হাওয়া বাতাসে আমি বললাম না বা কোনো এটা অন্যায্য দাবিও নয়। আপনারা ফেসবুকে আমাদের পেজে যেতে পারেন, আমাদের প্রোফাইলে যেতে পারেন, ওইখানে কিন্তু আছে প্রত্যেকটা ভিডিওর নিচে ওটার ভিউ কাউন্ট কত সেটা দেয়া থাকে। এবং সাধারণত খেয়াল করে দেখবেন যে দু ঘন্টার একটি অনুষ্ঠান, তো দু ঘন্টার একটি অনুষ্ঠান মানুষ সাধারণত একবার বা সর্বোচ্চ দুবার দেখেন, এটা কিন্তু বারবার কেউ দেখেন না, বারবার কিন্তু প্লে করা হয় না কারো। একটাই অনুষ্ঠান অনেকেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, সে কারণে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সেই একটি ভিউকে আপনাকে পার পার্সন হিসেবে কাউন্ট করতে হবে। অর্থাৎ 2000 ভিউ যদি হয়, সেই 2000 ভিউ কিন্তু মানে 10 মানুষ মিলে দেননি, সেটা 2000 মানুষই দিয়েছেন। এরকম আমরা আমাদের অনুষ্ঠানে 2000 ভিউ পেয়েছি, 3000 ভিউ পেয়েছি, 6000 পর্যন্ত ভিউ গেছে আমাদের এক একটা অনুষ্ঠানের। অর্থাৎ ওই ভিডিওটা কয়বার প্লে করা হয়েছে, হ্যাঁ, কতজন মানুষ দেখেছেন, 6000 মতো লোক দেখছেন। অর্থাৎ আমরা যদি এরকম একটা রাফলি হিসাব যদি দাঁড়া করাই যে ধরো আমাদের বাঙালি কমিউনিটিতে 40000 লোক আছেন, তো সেই 40000 লোকের মধ্যে যদি রাফলি 4000 লোক প্রত্যেকটি পর্ব দেখেন, তাহলে আমরা 10% অডিয়েন্স গ্যাদার করতে পেরেছি এখানে। তো রেডিও যেরকম একটি নিশ মাধ্যম, ঠিক আছে, মানে এটা অন্যান্য মাধ্যম থেকে একটু আলাদা, টিভি যেমন যথেষ্ট বেশি পপুলারাইজড, ঠিক আছে, বা অন্যান্য অন্যান্য মিডিয়াতে যেরকম দর্শক বা যেরকম শ্রোতা পাওয়া যায়, রেডিওর শ্রোতাটা শুধু মানে পার্টিকুলারলি রেডিওর শ্রোতাই এই সংখ্যাটা সেখান থেকে বাড়ানোর জন্য অনেক বেশি পুল করতে হয়। হ্যাঁ,
সেই সংখ্যাটা মানে সেই 4000 থেকে 6000 এ নিয়ে যাওয়ার জন্য, 6000 থেকে 10000 এ উন্নীত করার জন্য খুব ভালো কোয়ালিটির যদি আপনি প্রত্যেক সপ্তাহে মানুষকে একেবারে হ্যামারিং করে যদি খুব কোয়ালিটির কোনো কন্টেন্ট যদি আপনি না দেন, সেক্ষেত্রে মানুষ তখন অনুষ্ঠানটি দেখবে না। এবং এই প্রত্যেক সপ্তাহে অনুষ্ঠান করার ব্যারিয়ার কিন্তু এটাই, কোয়ালিটি কোনো না কোনো সময় ড্রপ করার খুব ভয়াবহ ধরনের সম্ভাবনা থাকে, এবং সেই সম্ভাবনাটা যাতে ফেস করতে না হয় সেজন্য আমরা আপনাদের কাছ থেকে মন্তব্য আশা করছি যে কীরকম ফ্রিকোয়েন্সিতে আমাদের অনুষ্ঠানটি আপনারা শুনতে চান। এটাকে আমরা সাপ্তাহিক করব না পাক্ষিক করব, মানে ফোর্টনাইটলি করব নাকি মাসিক করব। যদি মাসিক হয় তাহলে পরে সেই মাসিক অনুষ্ঠানটির সময়টা কতক্ষণ হবে, আমরা কি 2 ঘন্টাই করব না 3 ঘন্টা করতে হবে, নাকি 2.5 ঘন্টা করলেও চলবে, নাকি আরও কনজেস্টেড করে আনতে হবে, আরও আরও শর্ট টাইমের মধ্যে আমাদের অনুষ্ঠানটা শেষ করে ফেলতে হবে, এটা কি 1 ঘন্টার মধ্যে শেষ করলেই ভালো হয় নাকি 1.5 ঘন্টা না 2 ঘন্টা না 2.5 ঘন্টা, কী এক্স্যাক্টলি কী শুনতে চান আপনারা, সেই বিষয়টি আমাদের সাথে শেয়ার করুন। আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও গান বাক্স অ্যালাইভ 90.5 FM এ। আমরা আমাদের ফেসবুকের পেজ দিতেও আছি। আমরা একটা জিনিস খেয়াল করেছি, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের সাধারণত যারা দর্শক এবং শ্রোতা আছেন, সেই দর্শক এবং শ্রোতারা সাধারণত 2টি চ্যানেলে আমাদেরকে শুনতে পান। এখন দেখো বাংলাদেশের কনসেপ্ট যেটা গিয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের কনসেপ্টটা হয়ে গেছে কি, যে টিভিতে যখন নাটক প্রচারিত হয় ঠিক সেই মানে যে সময় নাটকটা প্রচারিত হচ্ছে বেশিরভাগ মানুষ কিন্তু সেই সময় নাটকটা দেখেন না। হ্যাঁ, এটা পরে গিয়ে ইউটিউবে পাওয়া যায় এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চলে আসে, সেই জায়গাটায় মানুষ তখন গিয়ে তাদের সুবিধা মতো সুবিধা মতো সময় সেটি দেখে নেয়। এবং এখান থেকে আমরা এই আইডিয়াটা গ্যাদার করেছি যে আমাদের এই যে রেকর্ডেড পর্বগুলো, এই পর্বগুলো স্পটিফাইতে আছে, আমাদের আমাদের ওয়েবসাইটে আছে, তারপর আইটিউনসে আছে, আমাদের ফেসবুক পেজে আছে, এখানে এই রেকর্ডেড পর্বগুলো আছে, এই রেকর্ডেড পর্বগুলো দর্শক যাতে গিয়ে সেখান থেকে শুনে আসতে পারে। এবং এই যে সময়টুকু আমরা থাকবো না, মাঝখানে যে সময়টুকু আমাদের গ্যাপ যাবে আর কি, গ্যাপ মানে আমাদের এই রিভাইভাল টাইমটুকু, এই রিভাইভাল টাইমটুকু আপনারা যে কোনো সময় আমাদের ওয়েবসাইটে গিয়ে সেই পুরনো পর্বগুলো আপনারা চেক করে দেখতে পারেন। যদি আপনাদের সেগুলো সম্পর্কে পার্টিকুলারলি কোনো মন্তব্য থাকে তাহলে সেগুলো ঠিক নিচেই কমেন্ট করারও জায়গা আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, ফেসবুকে কমেন্ট করতে পারেন, আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আলটিমেটলি এই অনুষ্ঠানটা তৈরি করতে আপনারা আমাদেরকে হেল্প করতে পারেন, এবং সেই হেল্পটার ব্যাপারেই আমরা কথা বলছি, কারণ সেই হেল্পটা আমাদের খুব জরুরি হবে দরকার। তারপরের পয়েন্টে চলে যাচ্ছি যে এই যে আমাদের যা রিসোর্স তা দিয়ে যদি আমরা রাফলি ফোরকাস্ট করি তাহলে কম বেশি 100টার মতো পর্ব আমরা বানাতে পারবো, মানে এই মুহূর্তে আমরা সিডনিতে যে পরিমাণ রিসোর্স দেখছি আর কি, তাহলে সেটা 10টা সিজন হবে, 10টা 10টা এপিসোড, 10টা 10টা সিজন। যেভাবে গেম অফ থ্রোনস আমাদের সামনে আসছে বা নেটফ্লিক্সের সিরিজগুলো যেভাবে আমাদের সামনে আসে, 10টা করে পর্ব থাকে, বা রিসেন্টলি গোল নামে একটা সিরিজ খুব জনপ্রিয় হয়েছে, সেক্রেট গেমস নামে একটা সিরিজ খুব জনপ্রিয় হয়েছে, এগুলো আপনারা দেখবেন যে যেরকম একটা নির্দিষ্ট বিরতিতে 2 মাস বা 3 মাসের বিরতি নেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে 1 বছরের বিরতি নেওয়া হয়। গেম অফ থ্রোনসের লাস্ট সিজন মনে হয় প্রায় 8 মাস পরে আসলো, হ্যাঁ বা তার থেকেও বেশি পরে। তো এই যে এই সময়টার মধ্যে কী হয়, এই যে ইন্ডিয়ান ডেইলি সোপ অপেরাগুলোর দিকে আপনারা যদি তাকান, প্রত্যেক দিন দেখাচ্ছে, কিন্তু সপ্তাহে 6 দিন করে দেখাচ্ছে, হ্যাঁ সপ্তাহে 6 দিন করে দেখাচ্ছে, কি রকম কোয়ালিটি সেটার, সেই অনেক প্রত্যেকদিনই চলছে। হ্যাঁ, সেখানে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া এক পর্ব, এই ঘর থেকে রান্নাঘরে যাওয়া আরেক পর্ব, রান্নাঘরে গিয়ে চুলা ধরানো আরেক পর্ব, চুলা ধরানোর থেকে ভাত বসানো আরেক পর্ব, ঠিক আছে, এবং ভাতটা বসানোর পরে সেই যে ভাত হচ্ছে সেই ভাত একবার জুম ইন একবার জুম আউট, একবার জুম ইন জুম আউট, এটার থেকে এই যে মানে এখন এখন ওয়েব বেসড অনেক কিছু হয়ে গেছে, তো এখন মানে টিভির জিনিসপত্রগুলো খুব সহজেই আমরা ওয়েবসাইটে পাচ্ছি, নেটফ্লিক্স বা স্ট্যাম এই এই ওয়েবসাইটগুলো যেগুলোর উদাহরণ হতে পারে, এক একটা করে সিজন আসে, 10টা করে পর্ব মানুষ দেখে, সেখানেই রাখা থাকে, হ্যাঁ মানে ওই ওয়েবসাইটেই রাখা থাকে, সেই ওয়েবসাইটে যখন রাখা থাকে সেখান থেকে মানুষ হয়তো মানে তাদের যে ফ্রি টাইম সেই ফ্রি টাইমে বা তাদের জন্য কনভেনিয়েন্ট টাইম সেই কনভেনিয়েন্ট টাইমে তারা তখন এসে সেই পর্বগুলো দেখে নেয়। 10টা করে পর্ব আসে, 6 মাস বিরতি যায়, 1 বছর বিরতি যায়, তারপর আরও একটা সিজন আসে, এইভাবে ধাপে 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 শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে ফ্রেন্ডস যেটা 30 বছর ধরে একটা সিরিয়াল চলেছে তারাও কিন্তু গ্যাপ নিয়েছে। হ্যাঁ, এবং এই গ্যাপটা নেওয়া তাদের দরকার ছিল ওই রিভাইভালের জন্য, হ্যাঁ নতুন নতুন কন্টেন্ট তারা বিল্ড আপ করেছে, এই 30 বছরের মধ্যে 1-1.5টা জেনারেশন বের হয়ে গেছে, এই নতুন নতুন জেনারেশনের জন্য তারা নতুন নতুন আইডিয়া জেনারেট করেছে, নতুন স্টোরি লিখেছে, 30 বছরের মধ্যে গল্প পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে,
এবং সেই পুরোপুরি চেঞ্জ হওয়া গল্পের সাথে নতুন নতুন লোকেশনে তারা গেছে, নতুন নতুন আইডিয়া ডেভেলপ করেছে, আমরা এক্স্যাক্টলি সেই জিনিসটাই করতে যাচ্ছি। ওকে, এবং আমাদের যেই গান বাক্স ওয়েবসাইটে ইভেন্ট পোর্টাল অবভিয়াসলি চলবে এবং চলছে, ওখানে আপনারা অবভিয়াসলি যেটা আমরা প্রত্যেক সপ্তাহে করতাম যখন এই শোটা বলে আসছি যে এই কামিং মান্থে এই 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 প্রোগ্রাম, এটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। এবং আমাদের চেষ্টা থাকবে যে আমরা আপনাদের কাছে অন্যভাবে এই ইনফরমেশনগুলো কিভাবে পৌঁছে দিতে পারি এগুলি নিয়েও ব্রেইনস্টর্ম করা হবে। মানে অন্যভাবে বলতে কি বলতে, হয়তো অডিও কোনো ক্লিপ, যে দিন আমরা যে এটা করতাম ইভেন্ট যেটা কবে কি কোথায় সবকিছু আমরা ছোট করে অ্যানাউন্সমেন্ট হিসেবেও দিতে পারি, যাতে করে মানুষের যদি মানে এবং ওই অ্যানাউন্সমেন্টটা হয়তো রেডিওতে হতে পারে, সো আমাদের অনলাইন রেডিওতে হতে পারে। হ্যাঁ, সো ওইটা প্রি রেকর্ড করে নিলাম, চলতে থাকলো ওই উইকটা এরকম। আচ্ছা, হ্যাঁ তাহলে পারে। While we are waiting to revive and okay, come back amader notun season e asha porjonto eta ekta hote pare cholte pare mane amader radio cholakalin shomoy mane je je shomoy tuku amra on air e thakbo 2 arai ghonta je je shomoy tukui hok na keno sei shomoy tuku ki amra oi recording session na amader online radio te cholte pare online radio te cholte hobe okay all right idea then again ekta idea amra peyechi ekjon proshno korechen amader ekjon dorshok proshno korechen je তার নাম হচ্ছে সিড ব্যানার্জি, তিনি বলেছেন মেলবোর্নের শ্রোতাদের সাথে যোগাযোগ বাড়ানো যায়, মেলবোর্নের কলা কৌশলীদের এই অনুষ্ঠানে কোনোভাবে অন্তর্গত করা যায় নাকি। আচ্ছা, এই বিষয়টি আসলে এই বিষয়টি সামান্য একটু জটিল, তার কারণটি হচ্ছে কি আমাদের যে রেডিও স্টেশনটি অ্যালাইভ 90.5 এটি সিডনি ভিত্তিক, এবং সাধারণত যখন কোনো এই ধরনের কমিউনিটি রেডিও যখন একটা শহর ভিত্তিক হয় তখন তাদের মানে মোটামুটিভাবে সিস্টেমটা থাকে এরকম যে আমরা এখানকার কমিউনিটি নিয়ে যাতে কথা বলি, অর্থাৎ নিউ সাউথ ওয়েলস স্পেসিফিক্যালি সিডনির কমিউনিটি নিয়ে যাতে আমরা কথা বলি। এই জায়গাটাতে আমাদের মনে হয় যে উনি একটি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন, যে তার কারণ হচ্ছে যে যখনই বিষয়টা আমরা মানে এই রেডিও স্টেশনের বাইরে, হতে পারে যে রেডিওটা একটা লোকাল রেডিও কিন্তু আমরা তো ফেসবুকে সম্প্রচার করছি, আমরা ওয়েবে সেটা সম্প্রচার করছি, সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডটা কি হবে, আমরা কি সিডনির মধ্যে সীমাবদ্ধ থাকবো নাকি মেলবোর্নের দর্শকদেরকে আমরা এর সাথে সংযুক্ত করবো, মেলবোর্নের শ্রোতাদেরকে এর সাথে সংযুক্ত করবো, যদি করি তাহলে সেটা কিভাবে। সিড ব্যানার্জি আপনাকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আপনার যদি কোনো আইডিয়া থাকে যে কিভাবে কী উপায়ে আমরা আমাদের শ্রোতাদেরকে এর সাথে মানে মেলবোর্নের শ্রোতাদেরকে বা মেলবোর্ন সহ অন্যান্য যে সমস্ত শহর আছে, পার্থের শ্রোতাদেরকে বা এডিলেডের শ্রোতাদেরকে আমরা কীভাবে আমাদের সাথে সংযুক্ত করতে পারি, এই বিষয়ে আপনার যদি আইডিয়া থাকে কোনো তাহলে আমাদের সাথে সেটা শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে মানে এই ওয়েব বা ফেসবুক প্ল্যাটফর্মকে ইউটিলাইজ করে, অবভিয়াসলি মানে এই প্ল্যাটফর্মই তো আমরা ইউটিলাইজ করবো এবং করছি সবসময়। এটার সাথে ডেভিড আশিস পান্ডে লিখেছেন, আলভিন শোরোর কাছ থেকে শুনে বুঝলাম কমিউনিটি রেডিও 4-5 বছর চালিয়ে গান বাক্স FM এগিয়ে গেছেন, এত সময় কাজ চালিয়ে অর্থাৎ নিজেদের অর্থ ব্যয় করে গান বাক্স ধৈর্যের পরিচয় দিয়েছে, আপনাদের নতুন পরিকল্পনা সার্থক হোক এটাই কামনা করি, তাছাড়া আপনাদের ফ্রি ডিসকাশনটা খুবই মূল্যবান ও অর্থপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ আপনার মতামতের জন্য ডেভিড আশিস পান্ডে। জোয়েল ডি কস্টা ইন্ডিয়ান সিরিয়ালকে ইন্ডিকেট করে বলেছেন, জি অবশ্যই, মানে আমরাও আপনাদের সাথে একমত, মানে আমরা আসলে কোয়ালিটি নিয়ে কথা বলছিলাম যে আমাদের এই যে ব্রেক নেওয়ার ব্যাপারটা, ইন্ডিয়ান সিরিয়ালগুলো ব্রেক নিচ্ছে না সেজন্য তাদের কোয়ালিটি ফল করছে, আশা করি এই ব্যাপারে আমাদের সবাই একমত, দীর্ঘদিন ধরেই কিন্তু এই প্র্যাকটিসটা চলছে। এছাড়াও তাসনিম আজিজ লিখেছেন, আই থিঙ্ক মান্থলি করলে মানুষের মনে থাকবে না, ইম্পর্টেন্ট পয়েন্ট, পিয়া কি বলো? দ্যাটস আ ভ্যালিড পয়েন্ট, আমাদেরকে এই রিভাইভাল টাইমে অনেক কিছু ডিসাইড করতে হবে, প্রোস এন্ড কনস চিন্তা করে দেখতে হবে যে কোনটা ভায়াবল কোনটা সাস্টেইনেবল, আচ্ছা, এবং কোয়ালিটি সম্পূর্ণ মানুষের সামনে কোনো কিছু আনার জন্য কোন ব্রেকটা, কত সময়ের ব্রেক, এক সপ্তাহ, 2 সপ্তাহ, না 3 সপ্তাহ। তাহলে যিনি প্রশ্নটি করেছেন, তাসনিম আজিজ আমাদেরকে প্রশ্নটি করেছেন, আপনার যে সাজেশনটা সেই সাজেশনটা যদি আমাদেরকে একটু দিতেন। আমরা সাপ্তাহিক ছিলাম, তো সাপ্তাহিক আসলে করাটা খুব কঠিন, মার্ক মাই ওয়ার্ডস, সাপ্তাহিক করাটা খুব কঠিন, প্রত্যেক সপ্তাহে যদি আমরা এই অনুষ্ঠানটা চালাতে থাকি তাহলে কোয়ালিটি আলটিমেটলি ফল করবে। একদম শুরুর দিকে ছিলাম জন্য হয়তো এই পরীক্ষায় আমরা কোনো মতে পাশ করে গিয়েছি, বা আপনারা হয়তো আমাদের কাছ থেকে মানে নতুন হিসেবে কন্টেন্ট ভালো পেয়েছেন, বা আপনাদের মনেও হয়তো সেরকম একটা সফট কর্নার ছিল যে এরা কেবল শুরু করেছে, এদেরকে হয়তো একটু চার দিয়ে দেখতে হবে, কিন্তু পরের যুদ্ধটা এত সোজা নয়। পরের যুদ্ধতে যখনই দেখা যাবে যে আমরা একটা ব্রেক নিচ্ছি বা আমরা এই ধরনের নতুন কন্টেন্ট ডেভেলপ করার চেষ্টা করছি, যে কোনো জিনিস বাঙালি
কোনো না কোনোভাবে শুরু করলেই বা কোনো না কোনো জায়গায় কিছু অন্তত সাকসেস পেলেই সেখানে কম্পিটিটর তৈরি হয়ে যায়, হুইচ ইজ গুড। তখন আমাদের সেই জায়গাটায় লড়াই করে টিকে থাকতে হবে, আমাদের উপর্যুপরি আমাদের ব্রেনস্টর্মিং করতে হবে, আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে। গান বাক্স প্রাথমিকভাবে খুব ছোট্ট, মানে সিডনির গান বাক্স আর কি, সিডনির গান বাক্সর কথা বলছি, সেটা খুব প্রাথমিকভাবে খুব ছোট্ট একটা চার সদস্যের পরিবার, যেখানে পিয়া আছে, আমি আছি, অলবিন সৌর আছেন এবং আমাদের প্রীতম আছেন। হ্যাঁ, আমাদের চারজনের ব্রেনস্টর্মিং থেকে যতটুকু আমরা উৎপাদন বের করতে পারি, আমরা যদি শ্রোতাদের আরও বেশি অংশগ্রহণ পাই, তাহলে সেখান থেকে আমাদের যে আলটিমেট প্রাপ্তিটা, সেই আলটিমেট প্রাপ্তির আরও অনেক বেশি সম্ভাবনা আছে। যে বিষয়গুলো আমরা আপনাদের ফেসবুক কমেন্ট থেকে আমরা পাচ্ছি এই মুহূর্তে, তাসনিম আজিজ, আপনি যদি আমাদেরকে একটু সাজেস্ট করতেন যে কীরকম ফ্রিকোয়েন্সিতে যদি আপনি অনুষ্ঠানটি শোনেন তাহলে আপনার কাছে শুনতে ভালো লাগবে। আচ্ছা, এছাড়াও আমরা আরও কিছু কমেন্ট পেয়েছি যেগুলো আসলে একটু একটু গ্যাপ নিয়ে আমাদেরকে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও গান বাক্স অ্যালাইভ 90.5 FM এ, আছেন অলবিন সৌর, আছে পিয়া, আছি আমি, আমরা আলোচনা করছি আমাদের রেডিওর এন্ডিং, মানে আমাদের আমাদের সিজন এন্ডিং যে আজকের আজকের পর্বটি, এই এই পর্বটি নিয়ে। এই যে এখন এখন আমরা যে 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 পয়েন্টে আসলে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা খেয়াল করে দেখেছি যে কমিউনিটিতে আমাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে বা ইতোমধ্যেই হয়েছে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের অনুষ্ঠানটা শুনেছেন, শুনছেন, আমাদেরকে পজিটিভ নেগেটিভ ফিডব্যাক দিচ্ছেন। এবং আমরা মানে পার্সোনালি আমরা যখন মানে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাই, যখন তুমি যাও বা যখন আমি যাই, এই বিষয়টা নিয়ে কিন্তু কথা হয় মানুষজনের সাথে। হ্যাঁ, তোমাকেও কথা বলতে হয়, আমাকেও কথা বলতে হয়, অলবিন সৌরকেও কথা বলতে হয় বিষয়টি নিয়ে। আমাদেরকে সবাই বলেছেন যে গান বাক্স আমরা ওই পর্বটা শুনেছি এবং আমরা আমরা খুব মুগ্ধ হয়েছি যে আপনারা প্রাণ খোলা সমালোচনা করেছেন আমাদের। এই যে যে প্রসঙ্গে আপনারা সমালোচনা করেছেন সেই প্রসঙ্গে আমরা এক্ষুনি আসছি, যে এই যে এই সমালোচনার জায়গাগুলো, এই সমালোচনার জায়গায় আমরা একদম হ্যান্ডস আপ করে সেই সেই সমালোচনাগুলো আমরা স্বীকার করে নেব। আমাদের অবভিয়াসলি কিছু ল্যাকিংস আছে, সেই ল্যাকিংসগুলো আমরা কীভাবে ফিল আপ করতে চাই সে বিষয়ে আসলে আপনাদের মতামত আমাদের কাছে খুবই জরুরি। এই যে আপনাদের যে রিয়াকশনগুলো, আমরা যে আপনাদের সাথে মিশে জানতে পারছি যে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে, এই রিয়াকশনগুলো অনুবাদ করতেও সময় লাগে। প্রতি সপ্তাহে আমাদের উইকডেতে কাজ থাকে, প্রতি উইকেন্ডে শো করার কারণে আমরা মানুষের সাথে মিশে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাচ্ছি না যে আমাদের কন্টেন্ট ডেভেলপমেন্টে আর কী কী সংযোজন বা বিয়োজন করা যেতে পারে। অ্যাবসলুটলি, এটা একদমই রাইট। এইবার আমরা এই সময়টা নেব, ঘরে বাইরে লেফট অ্যান্ড রাইট আমরা মানুষের সাথে কথা বলবো, তাদের ভালো লাগার জায়গা, আপত্তির জায়গা নিয়ে আলোচনা করব। ব্রেকের সময়টুকু আমরা যেই হোমওয়ার্কটা করব সেটাই আপনারা ফলাফল হিসেবে পাবেন সিজন টুতে। আশা করি সেটা আমাদের এখনকার অনুষ্ঠানের চেয়েও বেশি প্রাসঙ্গিক হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠানের দৈর্ঘ্য নিয়ে আমাদের কথা বলতে হবে, আমাদের বুঝতে হবে যে দুই ঘন্টা সময়টা আসলে ঠিক আছে কিনা, এটা সম্পর্কে আমরা এগেইন আপনাদের মতামত চাচ্ছি। কতক্ষণ সময় হতে পারে অনুষ্ঠান, এটা নিয়ে একবার আলোচনা হয়ে গেল অলরেডি, হতে পারে এর চেয়ে কম সময় কম্প্যাক্ট আকারে অনুষ্ঠান করা যেতে পারে, হতে পারে আরও ডিটেইলে গিয়ে আমাদের অনুষ্ঠান তৈরি করতে হতে পারে। যাই হোক, আমাদের কিছু একটা সিদ্ধান্তে আসতে হবে এই সময়টার মধ্যে যে অনুষ্ঠান কী দৈর্ঘ্যের হলে আপনাদের মনোযোগটা আমরা পুরোপুরি পাবো। এছাড়াও আপনারা খেয়াল করে থাকবেন যে প্রযুক্তিগতভাবে আমরা খুব বেশি অগ্রসর নই, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করার দরকার আছে। সাউন্ড নিয়ে আমাদের কিছু ইস্যু আছে, কয়েকটা পর্বতেই সাউন্ড ড্রপ করেছিল আমাদের, আপনারা যখন ভিডিও প্লে করছিলেন তখন খুব ইরিটেটিং এক ধরনের সাউন্ড আপনারা পেয়েছিলেন, এটা আমাদের একটা ব্যাকড্রপ। হ্যাঁ, ইস্যু আছে ভিডিও নিয়েও, অভিযোগগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে আমাদের স্টুডিওতে পর্যাপ্ত আলো নেই, এটা ঠিক সত্যি কথা, আমাদের স্টুডিওতে আসলেই পর্যাপ্ত আলো নেই, এটা খুবই সত্যি কথা, এই বিষয়টি আমরাও উপলব্ধি করেছি। এজন্য আমাদের অতিরিক্ত আলোর ব্যবস্থা করতে হবে, এই ব্যাপারে আমরা কাজ করছি। যেহেতু আমরা একটা কমিউনিটি রেডিও এবং কমিউনিটির হেল্প ছাড়া আমাদের সামনে এগোনো দুঃসাধ্য, তাই ভিজুয়াল দিকটির ব্যাপারে এক্সপার্ট কেউ যদি আমাদেরকে পরামর্শ দেন আমরা সেটা সাদরে গ্রহণ করব। অর্থাৎ এই যে এই এই ছোট স্টুডিওটা দেখতে পাচ্ছেন, এরপরে যখন আমরা ফিরে আসব, এই এটা সেম স্টুডিও নাও থাকতে পারে, সেখানে আরও বেশি আলোর ব্যবস্থা থাকতে পারে, কিন্তু সাধারণত আসলে হয় কি, রেডিওতে আসলে কিন্তু কেউ খুব একটা এক্সপেক্ট করে না যে এই বিষয়টি ফেসবুকে বা অন্য কোনো জায়গায় টেলিকাস্টেড হচ্ছে। এটা যদি কোনো ভিডিও করার এনভায়রনমেন্ট হতো তাহলে সেখানে সেই অনুযায়ী আলো থাকতো। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে খুব সামান্য একটা মোবাইল ক্যামেরার মাধ্যমে, হ্যাঁ বেশ বেশ কোয়ালিটি সম্পন্ন মোবাইল ক্যামেরার মাধ্যমে এটা আমরা আপনাদের সামনে টেলিকাস্ট করার চেষ্টা করছি, যেটা পদক্ষেপ হিসেবে খুবই ছোট। কিন্তু যখনই আমরা স্ট্যান্ডার্ডটা আর একটু বাড়ানোর চেষ্টা করব, তখনই আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে ক্যামেরা বসাতে হবে এবং অতিরিক্ত আলোর ব্যবস্থা করতে হবে, কারণ যেহেতু মানুষ আমাদেরকে শুধু শুনছেই না যেহেতু দেখতেও পাচ্ছে। সুতরাং
দর্শকের কথা মাথায় রেখে, শ্রোতার কথা মাথায় রেখে আমাদের ক্যামেরার পরিমাণ বাড়াতেই হবে, কিচ্ছু করার নেই। এবং সাউন্ডের যে ব্যাকড্রপটা আছে, মাঝে মাঝে সাউন্ড যে ফল করে, ওই জায়গাটা থেকেও আমাদেরকে উঠে আসতে হবে। তো মানে ফেসবুক লাইভে এই যে আমরা রিপিটেটিভলি সাউন্ডের সমস্যা ফেস করেছি, এই কারিগরি ত্রুটি আমাদের অদক্ষতার জন্য হয়েছে এবং সেজন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। অ্যাপোলজি চাওয়া ছাড়া আসলে সত্যি সত্যি কিছু করার নেই। ফাইনালি একটা ক্যামেরা একদিক থেকে দৃশ্য ধারণ করছে, সেই যুগে আমরা নেই। আমাদের ছোট্ট স্টুডিওর মধ্যে মাল্টিপল ক্যামেরা লাইভ টেলিকাস্ট সেট আপের জন্য যে দক্ষতা, সেটা অর্জন করতে আমাদের সামান্য সময় লাগবে। এই সময়টাই আসলে আমরা নিচ্ছি এবং আশা করা যায় যে সেকেন্ড সিজন থেকেই আমরা দুটি বা তিনটি ক্যামেরার ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। ফাইনালি মানে বলো, তুমি বলো। ওকে, মানি অবভিয়াসলি যে কোনো কিছুতে অনেক বড় একটা ফ্যাক্টর। সাস্টেনেবিলিটির মধ্যে এই প্রসঙ্গটা আসবেই, যে ইজ ইট ওয়ার্থ ইট। আমরা কমিউনিটির জন্য 2014 সাল থেকে করে আসছি এবং করে যেতে ভালোবাসি দেখে করছি, করবো, কিন্তু কতখানি করতে পারছি সেটা নির্ভর করছে কমিউনিটি থেকে সাপোর্টের উপরেও। রাইট, এই বিষয়টা আসলে মানে যখন কোনো কমিউনিটি প্রোগ্রাম করার প্রশ্ন ওঠে, যখন কোনো রেডিও স্টেশন বা কোনো টিভি চ্যানেল, এই ধরনের যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ আপনি যখন করতে চান, তখন যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার যে সাধারণ আয়টি আছে সেই সাধারণ আয় থেকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনার নিজের পকেটের টাকা থেকে আপনাকে একটা রেডিও স্টেশন চালাতে হবে, সেখানে সাপোর্টের একটা ব্যাপার থাকে। আমাদের ছোট কমিউনিটি মানে কম্পারেটিভলি ছোট, আসলে এটা ইন্ডিয়ানদের জন্য বা চাইনিজদের জন্য করাটা খুব ইজি। ওদের বিশাল কমিউনিটি, প্রচুর লোক আছেন, প্রচুর মিলিয়নিয়ার বিলিয়নিয়ার আছেন এখানে। হ্যাঁ, তো তাদের পক্ষে এই এই যে এই ইয়েগুলো, এই প্রজেক্টগুলো বা এই রেডিওগুলো, এই টেলিভিশন চ্যানেলগুলো, এগুলোকে সাপোর্ট করাটা খুব ইজি। হ্যাঁ, কারণ সেখানে ক্যাশ ফ্লোটা খুব সাংঘাতিক। হ্যাঁ, এত বড় কমিউনিটি যেহেতু, এবং যেহেতু তারা মাল্টিপল বিজনেস তারা ওন করছেন, সেখানে আমরা কম্পারেটিভলি ছোট একটা কমিউনিটি। কিন্তু তারপরেও মানে যেহেতু রেডিও প্রোগ্রাম করা হয়, আমাদের যে স্পন্সরটা দরকার সেই স্পন্সরের অ্যামাউন্টটা একেবারেই নেগলিজিবল এবং খুব কম। হ্যাঁ, আমাদের এই যে কমিউনিটি রেডিওতে যখন আপনারা খুব কোয়ালিটি কোনো অনুষ্ঠান শুনতে পান, এবং যখন আস্তে আস্তে অডিয়েন্স গ্যাদার হয়, যখন ওরা খেয়াল করে যে ওদের রেডিও ফ্রিকোয়েন্সিটা ওই অনুষ্ঠান চলার সময়, মানে যেটাকে টিআরপি বলা হয় আর কি টেলিভিশনের ভাষায়, এই টিআরপিটা যখনই একটা অনুষ্ঠানের ক্ষেত্রে বেড়ে যায়, তখন সেই রেডিও আস্তে আস্তে কী করে যে ওদের ওই যে এয়ার টাইমের যে রেন্টটা আছে, মানে যে ভাড়াটা আছে, সেই ভাড়াটা মানে কী বলবো, মানে যে যে টাকাটা নেওয়া হয় আর কি এই এই রেডিও স্টেশনটা হায়ার করার জন্য, সেটা তারা গ্র্যাজুয়ালি কমিয়ে আনে। কমিয়ে আনতে আনতে একটা সময় যদি মানে ইভেন এরকম আপত্তিও তোলা হয় যে না, আমরা আসলে অ্যাফোর্ড করতে পারছি না, বা এই ধরনের কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তারা মানে এমন এক্সটেন্ড পর্যন্ত যেতে রাজি আছে যে কমিউনিটিকে সার্ভ করার জন্য হয়তো সেই টাকাটার পুরোটাই তারা মওকুফ করে দেবে। বাট দেন এগেন, প্রত্যেকের মানে শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে যারা কাজ করে, হ্যাঁ, প্রত্যেকেই তাদের পার্সোনাল টাইম স্যাক্রিফাইস করে কিন্তু এখানে আসছেন, সেখান থেকে তাদেরও প্রাপ্তির কিছু বিষয় আছে। হ্যাঁ, মোদ্দা কথাটা হচ্ছে কি, হুমায়ুন আহমেদ খুব চমৎকার একটা কথা বলেছিলেন যে একজন আর্টিস্ট হাওয়া বাতাস খেয়ে বাঁচে না, তাকে বাঁচার জন্য কার্বোহাইড্রেট এবং প্রোটিন খেতে হয়। আর এই দুই ঘন্টা আমরা আকাশ বাতাস থেকে ইনফরমেশন নিয়েও আপনাদের সামনে আসি না, আমরা অবভিয়াসলি এটার পিছনে হোমওয়ার্ক করি, অনেক টাইম দেই যাতে করে কোয়ালিটি সম্পন্ন একটা প্রোগ্রাম আপনাদের সামনে। এবং এবং তারপরেও একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের এতদিন পর্যন্ত আমাদের শোতে যারা অতিথি এসেছিলেন, তারা অতিথিরাও কিন্তু ভলান্টারি বেসিসে এসেছিলেন। হ্যাঁ, যেখানে আমাদের এই রেডিও স্টেশনটা, এটা কিন্তু শহর থেকে বেশ অনেকটা দূরে। হ্যাঁ, এবং যেহেতু সবার কাজ শহর ভিত্তিক, রবিবার দিন অনুষ্ঠান হয়, পরের দিন সবারই কাজ থাকে, সবারই ফ্যামিলি কমিটমেন্ট থাকে, আমরা যে জিনিসটা পারিনি সেটি হচ্ছে যে আপনার বাসায় বা আপনার প্রোগ্রামে কেউ অতিথি হয়ে আসলে তাকে সৌজন্য স্বরূপও কিছু একটা গিফট বা এই ধরনের কিছু একটা মানে শ্রদ্ধার সাথে দিতে হয়। হ্যাঁ, সেই জিনিসটা আমরা পারিনি। তার কারণ হচ্ছে যে ওই যে এগেইন স্পন্সর, ঠিক আছে, ওই জায়গাটাতেই আমরা একটু বাধা পড়ে গেছি, বা এখানে আমাদের সামান্য কি বলবো যে একটা অতৃপ্তি আছে আমাদের। অবশ্য দেন এগেইন আমরা 10টা মাত্র পর্ব করেছি। হ্যাঁ, মানুষের মনে আসলে এই জায়গাটা তৈরি হতেও অনেক সময় লাগে। মনে হয় আমার মানে আমার একটা ধারণা, সেটা হচ্ছে যে এই যে স্পন্সর যারা দেন, হ্যাঁ, তারা কিন্তু খেয়াল করবে যে আমাদের ছোট কমিউনিটি হলেও যথেষ্ট স্পন্সর বিভিন্ন জায়গায় কিন্তু পাচ্ছে। এই যে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠান হয়, যখন মেলা হয় বা আমাদের যে নিউজ পেপারগুলো বের হয়, এই নিউজ পেপারগুলোতে কিন্তু নিয়মিতভাবে বিজ্ঞাপন আসছে। হ্যাঁ, কিন্তু
সেই একই মিডিয়াগুলো বা সেই একই চ্যানেলগুলো একটা রেডিওকে বিজ্ঞাপন দেওয়ার আগে 10 বার ভাবছে, তার কারণ হচ্ছে যে আমরা নতুন। হ্যাঁ, উইচ ইজ ভেরি অবভিয়াস। সেই মানে ভরসার জায়গাটা তৈরি হতে আসলে অনেক বেশি সময় লাগবে। সেজন্য আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি সেটি হচ্ছে যে আমাদের ভিডিওর যে ভিউ কাউন্ট আছে সেই ভিউ কাউন্টগুলোর একটা স্ট্যাটিস্টিক্স আমরা তৈরি করবো। কারণ ফেসবুকের যে পেজ আছে সেই পেজের গঠনটাই এরকম যে সত্যি সত্যি কত লোক আপনার সাথে এনগেজড হচ্ছে, সত্যি সত্যি কতজন রিয়্যাক্ট করছেন, পাবলিকের রিয়াকশন কীরকম, সেই জিনিসগুলোর একেবারে প্রপার ডেটা আপনার সামনে। খুব ইম্পর্টেন্ট এটা, কারণ যারা আমাদের স্পন্সর হওয়ার মতো পজিশনে আছেন তারা এতই হার্ড ওয়ার্কিং। অস্ট্রেলিয়া ইজ নট ইজি, অ্যান্ড যে কোনো বিজনেসের জন্য ইটস সার্ভাইভাল ইজ কোয়াইট ডিফিকাল্ট। তো তাদের হয়তো এই সময়টা হয় না যে তারা দেখবে যে কত ভিউ, এবং এটা এটা এটার মধ্যে যদি ইনভেস্ট করে তারা তাহলে কত দ্রুত এটার চেরিশ করতে পারবে সেটাই। সো ওইটার জন্য এইটা খুব ইম্পর্টেন্ট যে আমরা দেখাই আমাদের অডিয়েন্স ইনভলভমেন্ট হয়েছে, অডিয়েন্স কোন সময় এসছে কোন সময় চলে গেছে, এগুলো সবকিছুই কিন্তু ডেটা পাওয়া যায়। ফলে যেটা হবে সেটা হচ্ছে যে তারা একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে এখানে আসলেও কতটুকু সময়ের জন্য তাদের বিজ্ঞাপন দেওয়ার স্কোপ আছে, কোন কোন সময় তারা বিজ্ঞাপনগুলো দিতে পারেন, সেটা কি কবে কি কোথায় আগে যাবে না পরে যাবে না একদম শুরুতে যাবে নাকি একদম শেষে যাবে। হ্যাঁ, সেই বিষয়গুলো সম্পর্কে তারা সিদ্ধান্ত নিতে পারে। এই যাবতীয় স্ট্যাটিস্টিক্স আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব। ওই যে এক একটা সেগমেন্ট সেগুলিকে আলাদা করে করে স্পন্সর করা যায়। এছাড়াও স্পন্সরশিপের ব্যাপারে যদি আপনার কাছে কোন ইনফরমেশন থাকে, আমার মনে হয় যে এরকম করে যদি বিষয়টা এগোনো যায় যে আমরা আমাদের কমিউনিটির যারা বিজনেস করছেন বা যারা সম্ভাব্য স্পন্সর তাদের আমরা একটা লিস্ট তৈরি করতে পারি। হ্যাঁ, এখন আমাদের ছোট কমিউনিটিতেও বেশ বড় বিজনেস করছেন এরকম এরকম সংখ্যাটা কিন্তু কম নয়, এরকম ব্যক্তি প্রচুর আছেন, সেরকম একটা লিস্ট আমরা করব। এবং সেই লিস্টটা করে আমরা পার্টিকুলারলি মানে তাদের সবাই তো আর আগ্রহী হবেন না। হ্যাঁ, আমরা ফর্মালি তাদের সবাইকে অ্যাপ্রোচ করব আমাদের স্পন্সর করার জন্য। এবং দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে যে কোনো জায়গায় যদি স্পন্সরশিপের একটা ভালো ফ্লো থাকে, যেখানে টাকার ফ্লো ভালো থাকবে, সেই জায়গাটা নেসেসারিলি আপনাকে একটা ভালো প্রোডাক্টের নিশ্চয়তা দেবে। তার কারণটা হচ্ছে কি যে ভালো জিনিসের দাম তো বেশি হবেই, খুব স্বাভাবিক। আমার মনে হয় যে আমরা আলোচনার মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে এতক্ষণ অনেক দর্শক জড়িত ছিলেন, তারা অনেক মন্তব্য করেছেন, আমাদের অনেক সাজেশন দিয়েছেন। আমি যদি আরও কিছু সাজেশনের দিকে যদি চোখ দিই তাহলে আই থিঙ্ক ফোর্টনাইটলি ক্যান বি বেটার। এটি লিখেছেন শিব মায়া, তিনি বলেছেন যে আই থিঙ্ক ফোর্টনাইটলি ক্যান বি বেটার, কারণ রেডিও মেম্বার অনেক কম, তাই ভালো কন্টেন্ট এর জন্য একটু টাইম নেওয়া উচিত। অবভিয়াসলি আমরা এই বিষয়টি নিয়েই আসলে আলোচনা করছিলাম, আপনি একেবারে বুল সাইতে বলেছেন। বাট বেশি সময় অনেক সময় ভিউ হারানোর কারণ হয়ে দাঁড়ায় দ্যাট মিনস যে আমাদের যে সময়টা মানে 2 ঘন্টা, আপনি কি এটা মিন করছিলেন শিব মায়া যে আমাদের সময়টা 2 ঘন্টা থেকে কমিয়ে আনা উচিত? যদি আপনার মনে হয়ে থাকে যে আমাদের 2 ঘন্টা থেকে কমানো উচিত, তাহলে আপনি একটা সময় যদি একটু কাইন্ডলি সাজেস্ট করতেন যে কতক্ষণ সময়ে যদি আমরা অনুষ্ঠান চালাই তাহলে সেটা ভালো হবে। এছাড়াও সিড ব্যানার্জি কমেন্ট করেছেন, নেহাল হাসান খসরু কমেন্ট করেছেন, মুশফিকা আহমেদ কমেন্ট করেছেন, তিনি বলেছেন সাউন্ড গেজিং অর সাম কাইন্ড অফ কম্পিটিশন রাখা যায়। এটা 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 বেশ ইন্টারেস্টিং একটা আইডিয়া। তিনি আরও বলেছেন মেবি গানের কম্পিটিশন রাখা যায়। এই বিষয়টা নিয়ে আসলে চিন্তা করতে হবে, কারণ গানের কম্পিটিশন করতে গেলে বিষয়টা তখন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হয়ে যাবে, যেটা অলরেডি আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম করছে। কিন্তু সেরকম যদি আমাদের দর্শকদের কাছ থেকে বা শ্রোতাদের কাছ থেকে আমরা যদি সে ধরনের কোনো সাপোর্ট পাই বা সে ধরনের কোনো লজিস্টিক্যাল কোনো আইডিয়া আপনারা আমাদেরকে দিতে পারেন যে ঠিক এইভাবে 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 জিনিসটা তোমরা যদি করো তাহলে পারে জিনিসটা ডেভেলপ করতে পারে, বা দিস ইজ দ্য আইডিয়া। হ্যাঁ, দিস ইজ দ্য আইডিয়া, দ্য পিস অফ আইডিয়া। এই পিস অফ আইডিয়াটা যদি আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন তাহলে আমার মনে হয় যে সেটা সবচেয়ে বেশি ভালো হয়। মিজানুর রহমান লিখেছেন, আই নো আদার কমিউনিটি রেডিওস হু অলসো সাফার ফ্রম ল্যাক ইন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, প্রেজেন্টার্স নিড টু সাপোর্ট ফ্রম দেয়ার ওন পকেটস অ্যান্ড টাইম from their own relaxing time, so better to do 1 hour program weekly or 2 hours program fortnightly or monthly. এটাও একটা বেশ গুরুত্বপূর্ণ কমেন্ট। আসলেই মানে আমাদের কমিউনিটিতে যে কোনো কোয়ালিটি প্রোগ্রাম বানিয়ে
সেই বিষয়টি সাস্টেইনেবিলিটির পর্যায়ে নিয়ে যাওয়াটা বা সাস্টেইনেবিলিটির যে যে পয়েন্টগুলো আছে সেই সেই জায়গাগুলো মিট করতে পারাটা আমাদের জন্য আসলেই সত্যিকারের অর্থে একটা 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 বড় চ্যালেঞ্জ। তো আপনাদের এই যে যে কমেন্টগুলো আছে বা আমরা কমিউনিটির অন্যান্য মেম্বারদের সাথে কথা বলে যে লিখেছেন যে শুভ ভাই আর পিয়া আপু যদি ইন্টারভিউ হতো তাহলে মজা হতো, এটা কি আইডিয়া হিসেবে দেখা যায় না ইন ফিউচার? জাতির সাকিবের প্রশ্ন। ওকে, সাকিব ইফতেকারের প্রশ্ন। সাকিব ইফতেকার বলেছেন যে আমাকে আর পিয়াকে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই আমরা ইন্টারভিউ তো খুব আনন্দের সাথে দিব, তবে হোস্ট হতে হবে আপনাকে। আপনি আপনি হোস্ট হয়ে এখানে চলে আসুন, আমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় নির্বিঘ্নে এবং মানে কি বলবো নিরপরাধে একেবারে ইন্টারভিউ দিয়ে একেবারে তুলকালাম লাগিয়ে দেবো, কোনোই সমস্যা নেই। এছাড়াও আমাদের সাথে সালেহীন স্বপন যোগ দিয়েছেন, সুমাইয়া খান আমাদের সাথে আছেন, মিজানুর রহমান আছেন এবং রবীন্দ্র সি দাস জয়েন করেছেন। আমাদেরকে আপনারা শুনতে পাচ্ছেন রেডিও গান বাক্স অ্যালাইভ 90.5 FM। আমরা আছি www.ganbaksho.com.au এই ঠিকানাতেও, আমাদের ফেসবুক পেজে আপনারা আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন। আমরা আলোচনা করছিলাম আমরা এন্ড অফ দ্য সিজন এপিসোড নিয়ে, অর্থাৎ আজকের পর্বটিতে আমরা আলোচনা করছি যে আমাদের এই যে সিজনটি দশটি পর্বের পরে যে সিজনটি আমরা শেষ করতে যাচ্ছি, সামনের সিজনটি আমরা কীভাবে সাজাবো সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমাদের যে সম্পূর্ণ সময়টি অর্থাৎ 5টা থেকে 7টা যে আমাদের অনুষ্ঠানটি আপনারা শুনতে পান, এই এক ঘন্টার পরে অর্থাৎ আমাদের আলোচনার এই সেগমেন্টের পরে আমরা যে গানগুলো আপনাদের জন্য রেখেছি সেই গানগুলো হচ্ছে খুব নস্টালজিক গান, সেই গানগুলো আপনারা শুনতে পারেন। এবং আমরা এর পরে যখন ফিরে আসব তখন আমাদেরকে এই প্রমিসটা আপনাদের কাছে করে যেতে হবে যে আমরা দ্বিগুণ উৎসাহ, দ্বিগুণ উদ্দীপনা এবং নেসেসারিলি দ্বিগুণ কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সেটার সময় যাই হোক না কেন, সেটার কি বলবো যে আপনার যেদিনই হোক না কেন, সেটা রবিবার হোক বা শনিবারে হোক বা যেবারেই হোক, আমরা যেখান থেকেই প্রচার করি, যেখান থেকেই লাইভে যাই না কেন, কোয়ালিটি সবচেয়ে উপরে রাখবো আমরা সবসময়। কোয়ালিটি যে কোনোভাবে কোনোভাবেই ফল করবে না আমাদের। এবং এই প্রত্যেক 10টা এপিসোডে এক একটা সিজন যে শেষ হবে, একটা সিজন এবং আরেকটা সিজনের মাঝখানে আমরা এই রিভাইভাল ব্রেকটা নেব, আপনাদের থেকে যা যা ফিডব্যাক আছে সেগুলিকে এর পরবর্তী সিজনে কিভাবে প্রয়োগ করা যায় এবং আরো বেটার কোয়ালিটি আপনাদের সামনে প্রেজেন্ট করা যায় সেই জন্য। আচ্ছা, একেবারেই আলোচনার শেষ পর্যায়ে চলে এলাম আমরা। আমাদের আমাদের যে ফেসবুকে যে লাইভটি যাচ্ছে সেটির নিচে আপনারা হয়তো দেখতে পাবেন, লিসেন টু আওয়ার এন্ডিং সং প্লে লিস্ট টুডে ফ্রম 90.5 অর ক্লিক https ganbaksho.com.au নাও। আমাদের এই এন্ডিং অফ দ্য সিজন এই পর্বে, মানে এটাকে আসলে ঠিক পর্ব বলা ঠিক হচ্ছে না, এটি আসলে একটা অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্সমেন্টের এই জায়গাতে এই ছিল আমাদের আলোচনা। আলোচনা আর দীর্ঘায়িত করব না, আপনাদের আবারও আপনাদের যা যা মন্তব্য আছে সেই মন্তব্যগুলো আমাদের কাছে পাঠান। আপনাদের মন্তব্যের উপরে ভিত্তি করেই আমরা আমাদের পরের সিজনটি তৈরি করব এবং পরের সিজনেও আমরা আশা করছি যে আপনাদের জন্য আরও ইন্টারেস্টিং 10টি পর্ব আমরা রাখতে পারব। মাঝখানের যে সময়টুকু সেই সময়টুকু একটু ধৈর্য ধরে থাকুন, আমাদের সাথেই থাকুন, নিজে নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে রাখুন। বিশেষ করে আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করতে চেয়েছিলাম আসলে খুব দুঃখ ভারাক্রান্ত একটা বিষয় দিয়ে যেটা আমরা শেষ পর্যন্ত করিনি। আপনারা খেয়াল করবেন যে আজকে আমরা শোকের রং পরিধান করে আছি, কালো পরে আছি আমরা সবাই। এই বিষয়টির কারণ হচ্ছে দুদিন আগে, মানে গতকালকের আগের দিন, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে একটা নির্মম সন্ত্রাসী হামলা হয়। দুজন ঠান্ডা মাথার খুনি, তারা রীতিমতো ওয়েবসাইটে লাইভ ভিডিও করতে করতে নির্মমভাবে একটি মসজিদে ঢুকে তারা গুলি করে অনেক মানুষকে মেরে ফেলেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 50-এর কাছাকাছি মানুষ মারা গেছেন খুব নিরীহ। তারা দুটি স্পটে এই হামলাটি চালান, একজনকে মানে তার কাছ থেকে রাইফেলটি কেড়ে নেওয়া সম্ভব হয়েছিল, সেজন্য সে খুব একটা বেশি হত্যাযোগ্য চালাতে পারেনি। দ্বিতীয়জন, তিনি একটি স্পটে তিনি এই নাশকতা ঘটিয়ে আরও একটি স্পটে গিয়ে সেটি ঘটিয়েছেন। এই সময়টুকুর মধ্যে পুলিশ বুঝতে পারছিল না যে তার আসলে গতিবিধিটা কী হতে পারে, একটু সময় লেগে গেছে এবং তার মধ্যে ক্যাজুয়ালটি যা হওয়ার সেটা হয়ে গেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলেছেন যে নিউজিল্যান্ডের ইতিহাসে, খুব শান্তিপ্রিয় দেশ নিউজিল্যান্ড, আমাদের পাশেই, আমরা অস্ট্রেলিয়াতে থাকি তো আমাদের পাশেই এই দেশটা। আমাদের গান বাক্স কিন্তু এই নিউজিল্যান্ড থেকেও সম্প্রচার করা হয়, নিউজিল্যান্ডের যারা অধিবাসী আছেন তারা কিন্তু গান বাক্স শুনতে পান, সেজন্য তারা আমাদের ভাইয়ের মতো। আমাদের
আমাদের এই প্রতিবেশী দেশের সাথে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেটা যেটা আমরা আমাদের অস্ট্রেলিয়াতে বাসের সময় আমরা দেখতে পেলাম, আমরা আতঙ্কিত হয়েছি। আমাদের বাংলাদেশি ক্রিকেট টিম সেখানে উপস্থিত ছিল, তার অল্পের জন্য বেঁচে গেছে, তাদের জন্য আলাদা কোনো সিকিউরিটি প্রোটোকল মেনটেন করা হয়নি, যার কারণে তারা নিজেরাই চলে গেছিলেন মসজিদে নামাজ পড়তে। তারা যদি পাঁচটা মিনিট পরে সেখানে গিয়ে পৌঁছাতেন তাহলে তারাও সেই ক্যাজুয়ালিটির শিকার হতেন, এবং তারাও হতে পারে হতে পারতো এরকম এরকম হতে পারতো যে তাদেরকেও আজকে আমরা জীবিত পেতাম না। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা খুব দুঃখিত যে এ ধরনের একটা দুঃখজনক বিষয় দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে, আমাদের এই আজকের অ্যানাউন্সমেন্টটি শেষ করতে হচ্ছে। কিন্তু দিন শেষে বাইবেলের একটা একটা ভার্স, বাইবেলের ম্যাথিউ চ্যাপ্টার একটা ভার্স দিয়ে শেষ করি, যে অবশেষে মনুষ্য যদি সমগ্র বিশ্বজগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায় তবে তাহার কি লাভ হইবে। আপনারা আমাদের এই রেডিও প্রোগ্রামটি শুনুন বা না শুনুন, কোনো শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করুন বা না করুন, শেষ পর্যন্ত দয়া করে মানুষ হয়ে ওঠার চেষ্টা করবেন, কারণ এই জীবনটার জন্যই সব কিছু। জীবনটা নেই তো কোনো কিছু নেই। আমরা নিন্দা জানাই এই ঘটনার, যারা এদের এই এই ঘটনাগুলোর পিছে দায়ী, এই যে বিশ্বজুড়ে যে আসলে সন্ত্রাসবাদের চাষাবাদ চলছে, যারা এই ঘটনাগুলোর পিছনে দায়ী, আপনারা সুস্থ হয়ে উঠুন, আপনারা মানসিকভাবে সুস্থ হয়ে উঠুন এবং বিশ্ব মানবতাকে একটা সুযোগ দিন চেরিশ করার। গান বাক্স সেই মর্মেই আস্থা রাখে, সেই মন্ত্রেই আস্থা রাখে। আশা করি এরপরে আমরা যখন ফিরে আসব আমাদের সেকেন্ড সিজনটি নিয়ে, সেখানে এ ধরনের কোনো মর্মান্তিক খবর আপনাদেরকে দিতে হবে না। আমাদের প্রথম যে আমরা এপিসোডটি করেছিলাম সেই প্রথম এপিসোডের একেবারে শুরুতেই কিন্তু আমাদেরকে একটি শোক সংবাদ দিতে হয়েছিল, একজন বাঙালি মারা গেছিলেন। হ্যাঁ, এবং তারপরে ক্রমাগত প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে না হলেও নিয়মিত বিরতিতে আমাদেরকে বেশ কিছু শোক সংবাদ আপনাদের কাছে উপস্থাপন করতে হয়েছে। আমরা এগুলো করতে চাই না। এই যে একটা মাইক্রোফোনের পিছে বসে বিষয়টা ঘোষণা করা যে কেউ মারা গেছেন, 50 জন মারা গেছেন, 60 জন, 70 জন মারা গেছেন, কি সহজেই এই এই সংখ্যাগুলো বলা হয়ে যায়, কি সহজেই হয়ে গেল বলা, কাঁপলো না গলা এতটুকু, বুক চিরে বেরুলো না দীর্ঘশ্বাস এবং নিজের কণ্ঠস্বর শুনে নিজেই চমকে উঠি, কি নিস্পৃহ কেমন শীতল। অতিথি বিদায় নিলে আবার দাঁড়াই এসে ফটোগ্রাফটির মুখোমুখি, প্রশ্নাকুল চোখে ক্ষীয় মানুষকে, ফ্রেমের ভেতর থেকে আমার সন্তান চেয়ে থাকে নিষ্পলক, তার চোখে নেই রাগ কিংবা অভিমান। এই মৃত মানুষগুলো এখন রাগ অভিমান, আমাদের পার্থিব সকল চাওয়াবার উর্ধে চলে গেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। নিউজিল্যান্ডে এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় নিহতদের প্রায় 50 জন নিহত মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বিশ্ব মানবতার জন্য প্রার্থনা করবেন, আমরা যাতে আর একটু ভালো মানুষ হয়ে উঠতে পারি। এই সব কিছু যখন শেষ হয়ে যাবে, আমরা একদিন যখন সবাই হাওয়ায় বাতাসে মিলিয়ে যাব, আমরা যখন বাষ্প হয়ে মহাকালের গর্ভে যখন আমরা হারিয়ে যাব, তখন আর কোনো কিছুই থাকবে না, থেকে যাবে শুধু আমাদের এই গল্পটুকু, গান বাক্সের গল্পটুকু, আপনার গল্পটুকু, আমার গল্পটুকু। বিদায় নিচ্ছি, আর আজকে আসলে আর কথা বলবো না, কারণ এই এই প্রথম সিজনটাতে আসলে আপনাদের সাথে থাকতে থাকতে অনেক মেমোরি তৈরি হয়েছে, যে যে মেমোরির অংশ ইয়াও হয়েছে, খুব বেশি ও কখনোই প্রকাশ করে না, ওর ইমোশন প্রকাশ করে না, বা সবসময় বেশিরভাগ কথা ও আমাকে বলার সুযোগ দেয়, সেজন্য ধন্যবাদ আলবিন সৌর। কিন্তু আমি এটা বলতে চাই সবাইকে যে এটাই শেষ না, আমরা আবারও আসবো আরো বেটার ইমপ্রুভড সিজন নিয়ে আপনাদের সামনে। আমরা ট্যালি করতে চাই যে আপনারা ফোর্টনাইটলি আমাদেরকে এভরি 2 সপ্তাহ অন্তর অন্তর শুনতে চান, নাকি প্রতি মাসে একবার শুনতে চান, এটার উপর ভিত্তি করে লজিস্টিক্স চিন্তা করে আমরা এই অ্যানাউন্সমেন্টটা আপনাদের কাছে আবারও পৌঁছে দেব আমাদের গান বাক্স ওয়েবসাইটে এবং ফেসবুকে, যে আমরা নেক্সট সিজন কত গ্যাপে এক একটা এপিসোড রাখতে যাচ্ছি, কি রকম ফ্রিকোয়েন্সি হবে আমাদের। আলবিন শোরকে একটু একটু কিছু বলার জন্য বলছি, আমি একটা অ্যানাউন্স করতে চাই, সেটা হচ্ছে আমরা তো কিছুদিনের জন্য ব্রেক দিচ্ছি, কিন্তু আপনারা যদি প্রতি রবিবার এই যে সেম টাইম 5টা থেকে 7টা আমরা যদিও এখানে থাকবো না, কিন্তু এখন থেকে সিডনিবাসী 90.5 FM এ প্রতি রবিবার দিন বাংলা গান শুনতে পারবেন, রেডিও টিউন করে আপনারা বাংলা গান শুনতে পারবেন, সেটা গাড়িতে বসে বা রেডিও চ্যানেলে আপনারা শুনতে পারবেন। আমাদের প্রোগ্রাম নিয়ে আমরা আবার আসব, কিন্তু ইন দ্য মিন টাইম
এই সময়টাতে প্রতি রবিবার দিন বাংলা গান বাজবে রেডিওতে। অ্যালভিন, আমাদেরকে যদি একটু বলে দিতে পারতেন যে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা 90.5 এ কোথায় কোথায় পাওয়া যায়, মানে কত দূর পর্যন্ত যায় রাফলি? এটা আমরা ব্রডকাস্ট করি হচ্ছে বোকাম হিলস থেকে, এটা কভার করে পেনরিথ পর্যন্ত, সিটিতে কভার করে এবং লিভারপুল পর্যন্ত কভার করে। আর অবভিয়াসলি যখন ওয়েদার একটু ভালো থাকে তখন এটা আর একটু বেশি দূরে যায়। তারপরেও আমরা সাথে যদি পারি আমরা ফেসবুকে আসবো শুধু গান শোনানোর জন্য, বাট এছাড়াও আপনার রেডিওতে প্রতি রবিবার দিন শুনতে পারবেন বাংলা গান। এখন থেকে সিডনিবাসী বাংলা গান রেডিওতে শুনতে পাবে প্রত্যেক রবিবার 5টা থেকে 7টা। সো লিসেনার্স, চোখ রাখুন, শুনতে থাকুন। আমি শুভকে বলতে দিচ্ছি না, যেহেতু আমাকে বলেছে যে আমি সবসময় তাকে দিয়েই বলাই, তো শুনতে থাকুন, মানে কান রাখুন আমাদের সব অ্যানাউন্সমেন্ট গুলোর জন্য, এবং এগুলি সবকিছুই আপনারা ফেসবুক এবং আমাদের ওয়েবসাইটে জানতে পারবেন। আচ্ছা, ফেসবুকের লাইভটিও থাকবে, এবং যেটা আলভিন সৌরভ বললেন যে 5টা থেকে 7টা পর্যন্ত সন্ধ্যা আমাদের যে স্লটটা ছিল, 2 ঘন্টার যে স্লটটা ছিল, সেই 2 ঘন্টা আমাদের এই যে কমিউনিটি রেডিও 90.5 এই চ্যানেলে আপনারা সবসময় বাংলা গান শুনতে পারবেন। সুতরাং আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলো অবসান, কাজী নজরুল ইসলাম বলেছিলেন। আমরা আসলে আসলে সত্যি কথা র‍্যাপ আপ করতে হচ্ছে, এই যে এই সামান্য একটু সময় ছিল পিয়া, না 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 না, আমি তোমাকে বলতেই দিব না। আমি যে মানুষকে এটা বলতে চাই যে গানের মাঝখানে যদি আপনারা কোনো রকমের অ্যাড চালাতে চান প্লিজ যোগাযোগ করুন, বিকজ দিস ইজ আ প্রাইম টাইম, আমরা যেখানে শো চালাচ্ছি না, প্লিজ ডু, বিকজ মানুষ গানের মাঝে মাঝে আপনাদের অ্যাডগুলো শুনতে পারবে, এবং ওয়াই নট ইউজ দিস প্ল্যাটফর্ম। অফকোর্স, হ্যাঁ, মানে খুব সুন্দর করে আসলে আমি আমি তোমাকে কথা বলার সুযোগ দিলে, তুমি যে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে, ঠিক আছে, সেটা আসলে আমি 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 বুঝতে পারছি। খুব ভালো হয়েছে যে তোমাকে আমি কথা বলার সুযোগ খুব বেশি দিইনি। আচ্ছা ঠিক আছে, সেটা অডিয়েন্স বলবে যে কার কথা আপনারা আরো বেশি শুনতে চান এবং কে একটু কম কথা বললে আপনারা হ্যাপি থাকেন। আমি 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 বেশি কথা বললে আসলে আমি আসলে বেশি কথা বললে যার সামনে যে স্ক্রিনটিতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে এখানে আমার মনে হয় যে ছোট্ট করে যদি একটা কৌতুক বলি, আমাদের আমাদের দেশে একজন বিখ্যাত স্বৈরাচার আছেন, এখনো আছেন, তিনি বেঁচে আছেন, কিছুদিন আগে তার মারা যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, যাই হোক তিনি শেষ পর্যন্ত সেটা জাননি। তো সেই স্বৈরাচারের আমলে একটা ডাক টিকেট ছাপানো হলো, হ্যাঁ, ডাক টিকেট ছাপানো হলো। তো সেই মানে ডাক টিকেট আপনারা সবাই দেখেছেন যে ডাক টিকেটের এক পিঠে ছবি থাকে, হ্যাঁ, আরেক পিঠে আঠা থাকে, হ্যাঁ। তো পরে দেখা গেল যে সেই ডাক টিকেট লাগানো যাচ্ছে না কোনো খামের উপরে। কি কারণে লাগানো যাচ্ছে না? কারণ মানুষ আঠার দিকে থুতু না দিয়ে ওই স্বৈরাচারের মুখের উপরে থুতু দিচ্ছে। তো আমি যদি বেশি কথা বলি তাহলে সমধর্মী কোনো ঘটনা ঘটার সুযোগ যে একেবারেই নেই, হ্যাঁ, সেটা বলা যাচ্ছে না। মানে মানে রেডিওতে যেহেতু আমি স্বৈরাচার আর কি, আমি সবসময় কথাবার্তা বলি, হ্যাঁ, যাই হোক যাই হোক, বেশ, মানে এই এই যে এই এই সামান্য সময়ের ভিতরেই যে আপনারা বিভিন্ন ইমোশনের আপস অ্যান্ড ডাউনস দেখতে পেলেন, আমরা একটা একটা খুব শোক সংবাদ আপনাদের সামনে প্রকাশ করলাম, আমরা কিছু আলোচনা করলাম, আমরা কিছু তরল বিষয় নিয়েও আলোচনা করলাম। আমাদের সাথে থাকুন, আশা করি যত তাড়াতাড়ি সম্ভব কন্টেন্ট ডেভেলপ করে আমরা আবার ফিরে আসবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত এগেইন, মানে এই এই জিনিসটা আমি আসলে শেষ করতে চেয়েও বারবার করতে পারছি না, এবার কি আমি শেষ করব? প্লিজ প্লিজ, ওকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সন্তানকে দুধে ভাতে রাখুন। এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও গান বাক্স অ্যালাইভ 90.5 FM, সাথে ছিলাম আর জে শুভ এবং আমার সাথে ছিল আর জে পিয়া। যেখানেই থাকুন সুস্থ থাকুন, এটাই হোক আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ এবং সর্বোচ্চ কামনা। রেডিও গান বাক্স অ্যালাইভ 90.5 FM, কানেক্টিং বাংলাদেশি অস্ট্রেলিয়ান্স। আপনারা শুনছেন রেডিও গান বাক্স। গান বাক্স 24 ঘন্টা সব ধরনের বাংলা গান বাজিয়ে থাকে, যেমন টপ 50 চার্ট, বাংলাদেশের মোস্ট রিসেন্ট টপ চার্ট হিট শুনতে পারবেন সকাল 7টা থেকে 9টা এবং রাত 1টা থেকে 3টা। ক্লাসিক বাক্স, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক্যাল গান নিয়ে এই সেগমেন্ট প্রতিদিন দুপুর 12টা থেকে 2টো। নস্টালজিক বাক্স, 90 শতকের পপুলার ব্যান্ড যাদের গান শুনলে আমরা চলে যাই ছেলেবেলায়, এমন সব গান শুনতে পাবেন প্রতিদিন বেলা 3টা থেকে 5টা এবং ভোর 4টা থেকে